জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি ও তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা এখন অস্ট্রেলিয়াতে আছে ভ্রমণে। সঙ্গে রয়েছে তাদের একমাত্র কন্যা ইলহাম। মাসখানেক আগে অস্ট্রেলিয়ায় যান এই তারকা দম্পতি। সেখানে গিয়ে দেখা হয় বহু বছর ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করা ঢাকাই সিনেমার একসময়ের শীর্ষ নায়িকা শাবনুরের সঙ্গে। প্রবাস জীবনে দেশের কাউকে পেলে সবাই আনন্দে উল্লাসে মেতে ওঠেন। ব্যতিক্রম হয়নি শাবনুর তিশা ফারুকির ক্ষেত্রেও। তারা দেখা করেছেন, একসঙ্গে গল্প আড্ডায় মেতেছেন। বিষয়টি ভক্তদের সামনে নিয়ে আসেন শাবনুর নিজেই। সোশ্যাল মিডিয়ায় সেই আনন্দ মুহূর্ত বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায় একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন তারা। ছবির ক্যাপশনে শাবনুর লিখেন, আড্ডা। ভক্তরা তাদের আনন্দঘন মুহূর্ত দেখে ভালোবাসা আর শুভকামনা জানাতে ভুলেনি। বি নিউজ, ঢাকা।